খুব জোর বাঁচলাম বন্ধু, নাহলে তোমার আর আমার কপালে আজকে খুব দুঃখ ছিল। একদম, মামনির হাতে তুমি আর আমি দুজনেই মার খেতাম। তবে যাই বলো বোন, আজ কিন্তু তোমার মামনি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সত্যি তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। মামনির মনের মধ্যেও যে এরকম কিছু ছিল আমি ভাবতেই পারিনি। এ যেন এক অন্য মানুষ। জানো তো, আমার না বহুবার মনে হয়েছে তোমার মামনি তোমার মেজদার সাথে এরকম সৎ মায়ের মতন ব্যবহার কেন করেন। আমি তো সন্দেহ করতাম, ভাবতাম উনি হয়তো ওনার নিজের মাই নন। আজ সব মেঘ সরে গেছে আর আমার মনে কোনো সন্দেহ নেই। আজ আসল পূর্ণিমা মুখার্জিকে আমি দেখতে পেয়েছি। জানো তো, উনি না আসলে একজন আহত মা। তোমার মেজদার ক্ষতটা তো চোখে দেখতে পাওয়া যায়, কিন্তু ওনারটা না দেখা যায় না। উনিও তোমার মেজদার মতোই একটা ক্ষত বহুদিন ধরে বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। ক্ষত? কিসের ক্ষত? হ্যাঁ এমিলি, কি ক্ষত কথা বলছে? বাড়িতে কি সবার ব্যথা লেগেই চলেছে নাকি? হ্যাঁ কিরে, আবার কার ব্যথা লেগেছে বল। আরে না না, কারোর ব্যথা লাগেনি, আমরা বন্ধুর ব্যথা নিয়েই কথা বলছিলাম। আশা করি তোর বন্ধু ওষুধগুলো সব ঠিকমতো খেয়েছেন। আমার বন্ধু? তোর বন্ধু না? বন্ধু আমার নাকি বন্ধু? বন্ধু নয়, শত্রু, মহাশত্রু। তুই কেন বন্ধুকে শুধু শুধু রাগাচ্ছিস? রাগাচ্ছি দেখবি, আরো রাগিয়ে দেবো দেখবি। রে, ঝগড়টিটা সত্যি খেপে গেছে। আমার বাবা আমাকে খেপা বলে, কিন্তু এই মেয়েটা তো কম খেপি নয়। বলছিলাম যে হবে নাকি? কি বলছি, খাবো খাবো নাকি? খাই। উড়াল সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।